প্রিয়জনের সাথে বিরহের পরে যে নিজের হৃৎপিণ্ডটাকে বন্ধ করে দি অনেক হয়েছে সংকোচন প্রসারণ আর নয় সাথে বিরহের পর মনে হয় যে তাহলে এতক্ষণ আমরা বুঝলাম আমাদের হৃৎপিণ্ডের কাজ হলো ক্রমাগত সংকুচিত এবং প্রসারিত হয়ে যাওয়া এই সংকোচন প্রসারণের মধ্যে একটা সংকোচন এবং একটা প্রসারণকে আমরা একসাথে বলি একটা হার্ট বিট বা একটা কার্ডিয়াক সাইকেল এবং আমাদের হার্ট গড়ে প্রতি মিনিটে প্রায় সত্তর থেকে আশিটা হার্ট বিট দেয় অর্থাৎ আমরা ধরতে পারি গড়ে আমাদের হার্ট প্রতি মিনিটে পঁচাত্তরটা বিট দেয় অর্থাৎ একটা বিট দিতে কত সময় লাগবে একটা হার্ট বিট দিতে সময় লাগে জিরো পয়েন্ট এইট সেকেন্ড অর্থাৎ এই যে একটা অ্যাট্রিয়াল সিস্টোল এবং অ্যাট্রিয়াল ডায়াস্টল এই দুইটা মিলায় হলো একটা হার্ট বিট এবং তাতে সময় লাগে জিরো পয়েন্ট এইট সেকেন্ড আবার একটা ভেন্ট্রিকুলার সিস্টল প্লাস একটা ভেন্ট্রিকুলার ডায়াস্টল এটা মিলেও একটা হার্ট বিট এই দুইটাতেও সময় লাগবে জিরো পয়েন্ট এইট সেকেন্ড এখন যদি আমরা আলাদাভাবে চিন্তা করি কোন অংশে কতটুকু সময় লাগে আমরা সহজ মনে রাখার জন্য সহজভাবে ধরতে পারি যে অ্যাক্ট্রিয়াম আর মধ্যে অ্যাট্রিয়াম হলো সবচেয়ে ছোট আবার যখন সিস্টল হয় মানে এটা আরো ছোট হয়ে যায় অর্থাৎ অ্যাক্ট্রিয়াল সিস্টলে সবচেয়ে কম সময় লাগে সেটা হলো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অ্যাট্রিয়াল সিস্টলে যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড লাগে ভেন্ট্রিকার সিস্টরে তার থেকে একটু বেশি সময় লাগে সেটা হলো জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড তাহলে বাকি দুটায় কত সময় লাগবে সহজেই জিরো পয়েন্ট এইট থেকে বাদ দিলেই হয়ে যাবে পেন্টিকুলার ডায়োলের সময় লাগে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড অ্যাট্রিয়াল ডায়স লাগবে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড অর্থাৎ একদম বিজয় সংখ্যা পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন এই যে অ্যাট্রিয়াল সিস্ট্রলের জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটাকে আবার আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারি জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড করে কারণ এই অ্যাট্রিয়াল সিস্টুলের প্রথম জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ডে সবচেয়ে বেশি পরিমাণ রক্ত প্রায় আশি ভাগ রক্তই অ্যাট্রিয়াম থেকে বেন্ট্রি করে চলে যায় তো এটাকে বলা হয় ডাইনামিক ফিজ এবং এর পরবর্তী জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ডে বাকি রক্ত ধীরে সুস্থে অ্যাট্রিয়াম থেকে বেন্ট্রি করে যায় তো এটাকে বলা হয় অ্যাডাইনামিক ফিজ এই যে কপাটিকাগুলো এগুলো ঠিক আমাদের বাসার দরজার মতো শুধুমাত্র একদিকে খোলে অন্যদিকে ধাক্কা দিতে গেলেই দরজা বন্ধ হয়ে যাবে আর খুলবে না এই এই এরা রক্তের প্রবাহ শুধুমাত্র সেম একদিকে নিয়ন্ত্রণ করে ওকে এখন চলো একটা কুইক রিক্যাপ আমাদের এই কার্ডিয়াক সাইকেলের কোন ধাপে কি কি হচ্ছে সেটা আর এবার আমরা মনে করার চেষ্টা করি প্রথমে অ্যাট্রিয়াল সিস্টল। অর্থাৎ এই সিস্টল মানে অ্যাট্রিয়ামগুলো সংকুচিত হবে তো অ্যাট্রিয়াম যখন সংকুচিত হবে রক্ত অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাবে অর্থাৎ এই যে আমাদের ট্রাইকার স্পিড বাইকা স্পিড ভাল্ব এই বাল্বগুলো তখন খোলা থাকবে আবার অ্যাট্রিয়ার ডায়াস্টলের সময় এই বাল্বগুলো বন্ধ থাকবে এবং এই অ্যাট্রিয়াম প্রসারিত হবে আবার ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় কি হবে ভেন্ট্রিকল প্রসারিত হবে অর্থাৎ অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকোলে রক্ত আসবে তখন এই আমাদের ট্রাইকাসপিড বাইকাসপিড ভাল খোলা থাকবে এবং যে সেমিলুনার কপাটিকা ছিল সেগুলো বন্ধ থাকবে এবং ভেন্ট্রিকুলার সিস্টলের সময় এবং ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় উল্টাটা তখন অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভাল বন্ধ থাকে এবং ভেন্ট্রিকোল সংকুচিত হয় রক্ত ধমনিতে বের হয়ে যায় অর্থাৎ সেমিলোনার ভাল্ব তখন খোলা থাকবে আমাদের জলিল ভাই তখন যখন তার হৃদপিণ্ড বুক থেকে বের করে এনেছিল তখন কিন্তু তার হৃদপিণ্ড ঠক ঠক করে একটা শব্দ করছিল এই ব্যাপারটা আমরা সবাই হয়তো খেয়াল করেছি যে আমরা যখন একটু দৌড়াদৌড়ি করি বা বেয়ে উপরে উঠি আমাদের হৃৎপিণ্ড ঠক করে শব্দ করে তোমরা যদি একটু লক্ষ্য করে শোনো দেখবে হৃদপিণ্ড আসলে ঢক ঢক করে শব্দ করে না আমাদের হৃৎপিণ্ড যা বলতে চায় সেটা হলো লাভ আর দাম অর্থাৎ ঋতপিণ্ড কথা বলে লাপডাপ 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 বলে এখন এই শব্দ কেন তৈরি হচ্ছে আবার আমরা চিন্তা করি আমাদের দরজার কথা যখন আমরা দরজা খুলি তখন কি দরজায় কোনো শব্দ হয় সাধারণত হয় না কিন্তু যখন দরজা বন্ধ করি ধাম করে দরজা লাগাই দিলে জোরে একটা শব্দ হয় আমাদের কপাটিকাগুলাও একই রকম যখন কপাটিকা খোলে কোন শব্দ নেই নর্মাল যখন কপাটিকাগুলো গুলো জোরে ঠাস করে বন্ধ হয় তখন একটা শব্দ হয় এই শব্দগুলোই হলো আমাদের লাভ আর ডাব এখন কোন শব্দটা কখন হয় আমরা সহজে মনে রাখতে পারি এই ডি ডি ডাবের আর ডায়াস্টল অর্থাৎ ডায়াস্টলের সময় ডাব শব্দ হবে এবং ভেন্ট্রিকুলার সিস্টলের সময় হবে লাভ অর্থাৎ এই ভেন্ট্রিকুলার সিস্টল আর লাভ ডাব করে শব্দ চলতে থাকবে এখন কোন কপাটিকা বন্ধ হওয়ার জন্য কোন শব্দ হয় দেখো লাভ হয় ভেন্ট্রিকুলার সিস্টলে ভেন্টিকুলার ভেন্ট্রিকুলার সিস্টলে কোন কপাটিকা বন্ধ হয় চিন্তা করো ভেন্ট্রিকুলার সিস্টল মানে ভেন্ট্রিকল সংকুচিত হবে রক্ত বের হয়ে যাবে ধমনি দিয়ে অর্থাৎ সেমিলুনার কপাটিকা খোলা থাকে কিন্তু অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা বাইকাসপিড ও ট্রাইকাসপিড বন্ধ হয় অর্থাৎ ভেন্ট্রিকুলার সিস্টলে বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হওয়ার জন্য তৈরি হয় এই লাভ সাউন্ড এবং ভেন্টিকুলার ডায়াস্টলে কি হয় অপোজিট অর্থাৎ ভেন্টিকুলার ডায়াস্টলের সময় ভেন্টিক প্রসারিত হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকোলের রক্ত আসছে অর্থাৎ তখন এই অ্যাক্ট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা খোলা থাকে কিন্তু সেমিলোনার কপাটিকা বন্ধ হয়ে যায় অর্থাৎ ভেন্ট্রিকুলার ডায়াস্টলে সেমিলুনার কপাটিকা বন্ধ হওয়ার জন্য শব্দ হয় ডাব আচ্ছা আমাদের জলির ভাই যখন অনেক কষ্টে তার বুকের ভেতর থেকে হৃদপিণ্ডটা বাইরে বের করে নিয়ে চলে আসলো কিন্তু তার হৃদপিণ্ড ধরপর করা বন্ধ করেনি ও তার আপন মনে সংকোচন প্রসারণ হয়ে যাচ্ছিল এরকম তোমাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় মনে হয় যে প্রিয়জনের সাথে বিরহের পর মনে হয় যে নিজের হৃদপিণ্ডটাকে এরকম সময় মনে হয়ে থাকবে প্রিয়জনের সাথে বিরহের পরে যে নিজের হৃৎপিণ্ডটাকে বন্ধ করে দিই অনেক হয়েছে সংকোচন প্রসারণ আর নয় থাক কিন্তু না ও কিন্তু কখনো তোমার কথা শোনে না নিজের মনে সংকোচন প্রসারণ চালাতেই থাকে কিভাবে সে কোনো রকম বাহ্যিক নিয়ন্ত্রণ ছাড়াই একা একাই তার কাজ চালাতে পারে যে প্রক্রিয়ার মাধ্যমে হৃৎপিণ্ড বাহ্যিক কোনো উদ্দীপনা ছাড়াই তার নিজের সংকোচন প্রসারণ চালিয়ে যায় তার নাম হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ এই মায়ো মানে আমরা একটু আগেও জেনেছি মানে হলো মাসের বা পেশি এক বিশেষ পেশি থেকে এই উদ্দীপনা সৃষ্টি হয় তাই এটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং যে বিশেষ পেশির সাহায্যে এই উদ্দীপনা তৈরি হয় তার নাম হলো জাংশনাল টিস্যু হৃৎপিণ্ডে এই জাংশনাল টিস্যু আছে চার ধরনের প্রথমটা হলো সাইনো অ্যাট্রিয়াল নোট বা সংক্ষেপে এস এ নোট কেন এর নাম সাইনো অ্যাট্রিয়াল নোট কারণ সুপিরিয়র ভেনা যে সাইনাসে ওপেন হচ্ছে এই সাইনাস এবং রাইট অ্যাট্রিয়ামের মাঝে মাঝে অবস্থিত তাই এর নাম হলো সাইনো অ্যাট্রিয়াল নোট এই সাইনো অ্যাট্রিয়াল নোটে আমাদের হৃদপেশীর সংকোচন প্রসারণের যে উদ্দীপনা সেটা সৃষ্টি হচ্ছে এই জন্যে এসে নোটকে বলা হয় পেসমেকার তারপরে এসে নোট থেকে আমাদের উদ্দীপনা চলে যাবে এভি নোডে বা ভেন্ট্রিকুলার এটাও এই যে আমাদের অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল এর মাঝখানে যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম তার মধ্যে অবস্থিত এই জন্য নাম হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট বা এভি নোট এই এভি নোট থেকে উদ্দীপনা চলে যাবে বান্ডেল অফ হিজ দিয়ে এই যে আমাদের দুই ভেন্ট্রিকলের মাঝখানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এই সেপ্টাম দিয়ে উদ্দীপনা যাবে বান্ডেল অফ হিজ দিয়ে এই বান্ডেল অফ হিজ দুই ভাগে ভাগ হয় ডান ডান আর বাম এই প্রতিটা শাখায় এরপর ভেন্ট্রিকলের প্রাচীরে গিয়ে একদম তন্তুর মতো ভাগ হয়ে যাবে এই বিশেষ তন্তুগুলোর নাম হলো পার্কিনজি তন্তু অর্থাৎ হৃৎপিণ্ডের যে জাংশনাল টিস্যু সেগুলো এসেনোট এভিনোট বান্ডেল অফ হিস আর পার্কেঞ্জি তন্তু নিয়ে গঠিত এদের সাহায্যেই আমাদের হৃৎপিণ্ড একা একাই বাহ্যিক কোনো উদ্দীপনা ছাড়া তার কাজ চালিয়ে যেতে থাকে তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো এবং আমাদের জন্য যদি তোমাদের কোনো পরামর্শ বা ফিডব্যাক থাকে তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে অথবা বিদ্যাসাগরের ফেসবুক পে পেজ এবং গ্রুপে আমাদেরকে জানাতে পারো এবং দিনশে সেটাই বলবো বর্ষা জলিল ভাইকে ছেড়ে চলে গেলেও বিদ্যাসাগর তোমাদের ছেড়ে কখনোই যাবে না তাই বিদ্যাসাগরের সঙ্গেই থাকো স্টে টিউন্ড গুড বাই